ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে করা সব মামলা আগামী বছর আঠারো এপ্রিলের নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন আদেশে বলা হয়েছে নয় মাসের মধ্যে বিচারিক আদালতে ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন সহ অন্যান্যদের বিরুদ্ধে করা মামলা নিষ্পত্তি করতে হবে আরও জানাচ্ছেন বিউটি সম প্রায় ছয় বছর ধরে বিনা বিচারে কারাগারে আছেন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন ও ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হুসাইন অর্থ আত্মসাতের অভিযোগ এনে দুই হাজার বারো সালের একত্রিশ জুলাই তাদের বিরুদ্ধে মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক দীর্ঘ সময়ও মামলার বিচার শেষ না হওয়ায় হাইকোর্ট এর আগে ক্ষোভ জানিয়ে দুই ষোলো সালের একত্রিশ আগস্টের মধ্যে বিচারিক আদালতে তাদের বিরুদ্ধে করা মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছিলেন কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বিচার শেষ না করতে পারায় বিশেষ জজ আদালতের বিচারক এক বছরের সময় চেয়ে আবারও সুপ্রিম কোর্টে চিঠি পাঠান প্রেক্ষিতে রোববার বিষয়টি বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ড কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে উঠলে আদালত মামলা শেষ করতে নতুন করে সময় বেঁধে দেন এক বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়েছিল কিন্তু ট্রায়াল জাজ একত্রিশে অগস্টের মধ্যে সেই মামলা নিষ্পত্তি করতে পারেননি ডেস্টিনি গ্রুপের কর্মকর্তাদের বিরুদ্ধে দুই মামলায় ইতিমধ্যে অভিযোগ গঠন করা হয়েছে কিন্তু ২১৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত মাত্র তিন জনে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে ফলে মামলাটি চূড়ান্তভাবে নিষ্পত্তির জন্য আরো এক বছরের সময়ের আবেদন করা হয় বলে জানান দুদকের আইনজীবী যে হাইকোর্টের নির্দেশিত সময়সীমা ছিল এক বছর কিন্তু উনি মামলাটি শেষ করতে পারেননি ওই জন্য সময় উনি এক বছর সময় চায় নতুন করে বেঁধে দেয়া সময়ের মধ্যে মামলার বিচার শেষ হবে বলেও আশা প্রকাশ করেছেন দুদকের আইনজীবী বিউটি সমাদার বৈশাখী সংবাদ ঢাকা